ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে। করোনার তাবতে দেশ জুড়ে দীর্ঘদিন লকডাউন চলার ফলে নিত্যদিন খেটে খাওয়া মানুষের দেখা দিয়েছে খাদ্যের অভাব। সরকার লকডাউনের প্রথম থেকে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তেমনই বহু স্বেচ্ছাসেবী সংগঠনও রাস্তায় নেমে গরিব মানুষের জন্য কাজ করতে দেখা যায়। তেমনই লকডাউনের প্রথম দিন থেকে রাস্তায় নেমে কাজ করতে দেখা যায় 108 নম্বর ওয়ার্ডের পূর্ব 55 গ্রামের ডক্টর বিআর আম্বেদকরের আরএসএস শাখা। সারা বছরই এই ডক্টর বিআর আম্বেদকরের আরএসএস শাখা গরিব মানুষের পাশে সব রকম সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। তাই এই লকডাউনেও যখন মানুষ বাইরে বেরোতে ভয় পাচ্ছে, ঠিক সেই সময় রাস্তায় নেমে মানুষের জন্য খাদ্য সামগ্রী তুলে দিতে উদ্যোগী হয়েছেন। তেমনই এদিন 108 নম্বর ওয়ার্ডে পূর্ব 55 গ্রাম ডক্টর বিআর আম্বেদকরের আরএসএস শাখার পক্ষ থেকে প্রায় 250 জন মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, আলু, সোয়াবিন সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপি এক্স ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জীবন সেন, দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মোহন রাও, পশ্চিমবঙ্গ বিজেপি অসংগঠিত ট্রেড ইউনিয়ন সেলের সদস্য সুধাংশু সরকার সহ কসবা শাখার প্রমুখ অলোক রঞ্জন রায় ও 108 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী মেঘনাথ হালদার এবং আরএসএস সকল কর্মীবৃন্দ একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছেন। এছাড়াও এর আগেও 108 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী মেঘনাথ হালদারের সহযোগিতায় প্রায় 8000 মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। এছাড়াও এই আরএসএসের পক্ষ থেকে জানানো হয় লকডাউনের প্রথম থেকে শুরু করে যতদিন লকডাউন চলবে ততদিন মানুষের পাশে থাকার আশ্বাস দেন। ভিআইপি 108 নম্বর ওয়ার্ডে আরএসএস এর তরফ থেকে আজকে ত্রাণ বিলির একটি কর্মসূচি নেওয়া হয়েছে। এইখানে এই গরিব মানুষদের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিচ্ছেন এই আরএসএস কর্মীরা। এই লকডাউনের দিনে মানুষ যখন বিপন্ন, তখন এই মানুষগুলো মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ নিচ্ছেন। আজকে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে কিভাবে মানুষদের চাল ডাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই আরএসএস এর তরফ থেকে। আসুন আমি এখানকার যারা সদস্য রয়েছেন তাদের সাথে একটু কথা বলে তাদের উদ্যোগের ব্যাপারে একটু জেনে নিই। তাহলে আপনার নাম? আমার নাম জীবন সেন। এই জায়গাটা হচ্ছে পূর্ব 55 গ্রাম ডক্টর আম্বেদকরের, এটা বিআর আম্বেদকর শাখা। এখানে আমরা এখানে আরএসএস তরফ থেকে এখানে যত মানে খুবই দরিদ্র যারা দিন আনে দিন খায়, তাদের আজকে রোজগার নেই, তাদেরকে আমরা খাদ্য দিচ্ছি, তেল, চাল, আটা, বিস্কিট, ডাল দিচ্ছি। এখানে আমরা কোনো, আমরা এই নয় যে আরএসএস বলে কোনো একটা সম্প্রদায়, আমরা সব সম্প্রদায়কেই দিচ্ছি। আমরা এখানে জাত বা কোনো সম্প্রদায় দেখছি না, আমরা আগে দেখছি মানুষ। কারণ আজকে যা দিন, আজকের দিনে রাজনীতির ঊর্ধ্বে মানুষকে আগে দেখতে হবে। আমরা আজকে এখন কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই। আমরা কিছু কিছু জায়গায় দেখছি সাম্প্রদায়িক ভেদাভেদ নিয়ে একটা উচ্ছৃঙ্খলাপনা চলছে, এটা খুবই লজ্জাজনক ব্যাপার। এই লজ্জাজনক ব্যাপারটাকে ভাঙার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, যাতে এখানে কোনো রকম সাম্প্রদায়িক উস্কানি না থাকে, কেউ যেন না বলে এখানে আরএসএস করছে, এখানে সাম্প্রদায়িক, এখানে কোনো সাম্প্রদায়িক নাই, এখানে আমরা সব সম্প্রদায়ের লোককে দিচ্ছি। আরএসএস মানে হিন্দু না, আরএসএস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ হচ্ছে রাষ্ট্রে যত লোক আছে সবাইকে নিয়ে চলা, কোনো একটা সম্প্রদায়কে নিয়ে চলা নয়। এটা লোকের একটা ভুল ধারণা, আরএসএস মানে বুঝি হিন্দু। আমরা ভারত মাতার জয় করি, ভারত মাতা, আমরা ভারতবর্ষে থাকি, সেহেতু ভারত মাতাকে জয় করব, আমরা অন্য কাউকে জয় করব না, এটাই হচ্ছে আমাদের। কিন্তু লোকের ভুল ধারণাটা ভাঙতে হবে। আরএসএস মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রে যারা আছে প্রত্যেক রাষ্ট্রের লোককে সেবা করাই আমাদের কাজ। আমাদের 55 গ্রামে একটা মিলন আছে, সেই মিলন কেন্দ্র থেকে আমরা এই সেবা কাজের জন্য আমরা ব্রতী হয়েছি এবং এই সেবা কাজে এখানকার যারা, যাদের খুব প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য দরকার, তাদের ঘরে নেই, সেইটা যাতে তারা পায়, সেই জন্য আরএসএস সেবা কাজের একটা অংশ হিসেবে আমরা এই কাজটা করছি। সর্বপ্রথম আজকে এই অনুষ্ঠান করা এবং প্রায় 200 উপরে গরিব দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই শাখা এবং শাখার যারা পদাধিকারী এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে এই দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আমাদের কাজ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেইভাবে সারা ভারতবর্ষে প্রায় 60 লক্ষ পরিবারের পাশে রাত দিন এক করে যেভাবে পৌঁছেছে, এটা খুব গর্বের বিষয়। এবং সেখানকারই শিক্ষা দীক্ষা নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার বলুন
এবং রাজ্যে বিভিন্ন পদাধিকারী বলুন, তারা সমস্ত গরিব মানুষের পাশে পৌঁছেছে। এবং আজকে আপনারা দেখছেন যে মাঠে যদি কাউকে খুঁজে পান তাহলে আইদার বিজেপি কর্মী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক, তারা যেইভাবে আক্রান্ত পরিশ্রম করে মানুষের দুঃখে সুখের কাছে দাঁড়িয়েছে, এটাই খুব বড় ব্যাপার। কেন কি আমরা যেই রোগের সাথে আজকে লড়াই লড়ছি, বিগত আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আত্মনির্ভর ভারত করতে হবে, এবং সেই উদ্যোগে আমরা গতকাল থেকে আরম্ভ হয়ে গেছে আমাদের কাজ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয় নির্মলাজি অনেক বড় প্যাকেজ কালকে ঘোষণা করেছেন এবং এই ঘোষণা কন্টিনিউ চলবে। বিরোধী পক্ষ যারা বলছিলেন 5 লক্ষ কোটি দিলে আমার মনে হয় করোনার সাথে লড়াই আমরা লড়তে পারবো, কিন্তু তার 4 গুণ বেশি মাননীয় প্রধানমন্ত্রী আবন্টন করে গরিবের পাশে পৌঁছে গেছেন এবং গরিবকে প্রত্যেকটা গরিবের অ্যাকাউন্টে 500 টাকা, তারপরে চাল ডাল চিনি বিনামূল্যে দেওয়া হলো। তার সাথে গরিব মানুষ যারা গ্যাস কানেকশন নিয়েছে তাদেরকে বিনামূল্যে 3 মাস গ্যাস কানেকশন। তার সাথে সাথে ট্যাক্স পেয়ার বিভিন্ন ছোট যে উদ্যোগ সেগুলোকে যেভাবে ধরেছেন এবং তাদেরকে যেভাবে সহযোগিতা করা হচ্ছে, এই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলেন আজকে ভারতবর্ষ এতটুকু লড়াই করতে পারছে এবং সারা এই ব্যাপারটা কন্টিনিউ চলছে। স্বয়ংসেবক সংঘ 12 মাস 365 দিন যে কোনো কাজের মধ্যে আপনি দেখবেন তারা ওখানে উপস্থিত থাকেন এবং এটা লাগাতার চলছে, এই কাজের মধ্যে কোনো বাধা নেই। কোনো এটাই না যে আজকে করোনা বলে স্বয়ংসেবক মাঠে, আমাদের স্বয়ংসেবক সংঘ 12 মাস 365 দিন ধর্মের কাজে কর্মের কাজের মধ্যে লেগে। আমাদের অনুপ্রেরণা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুপ্রেরণায় আমরা সারা ওয়ার্ডব্যাপী দুস্থ সাধারণ মানুষের ভেতরে চাল ডাল তেল নুন এবং নানা রকম প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে চলেছে দীর্ঘদিন যাবৎ। আমাদের সক্রিয় সহযোগিতা করছেন আমার পাশে দাঁড়িয়েই শ্রী মেঘনাথ হালদার এবং আমাদের ওয়ার্ডের অসংখ্য কর্মীবৃন্দ। আমরা সহযোগিতা পাচ্ছি অঞ্চলের সাধারণ মানুষের, যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সফল করছেন এবং আমাদের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের যারা গ্রহণ করছেন এবং যারা আমাদেরকে সহযোগিতা করছেন। অতএব আমরা সকলকে সাথে নিয়ে চলছি, আগামী দিনেও চলবো, এইটুকুই আমাদের প্রধান বক্তব্য। দেখুন আরএসএস যে প্রোগ্রাম নিয়েছে, আরএসএস মানে হচ্ছে আমাদের স্বয়ং রাষ্ট্রীয় স্বয়ং সংঘ। এই আরএসএসের অনুপ্রেরণায় আমরা আজ বিজেপি কর্মীরা সারা অঞ্চল জুড়ে যেভাবে দুস্থ লোকেদের পাশে আমরা দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করছি, এটা একটা মানে এত বড়ই একটা কাজ আমরা করছি। টোটাল 108 নম্বর ওয়ার্ড আশেপাশে অঞ্চল, অঞ্চলের বাইরেও এ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত এতে 8000 পরিবারের মতো খাবার আমি দিয়েছি দুস্থ পরিবারের হাতে, চাল ডাল তরি তরকারি বিভিন্ন জিনিস। তো আমি আমার সঙ্গে যেসব বিজেপি কর্মীরা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, তারাও আমার সঙ্গে যেভাবে পরিশ্রম করে আজকে দুস্থ পরিবারের হাতে চাল ডাল সমস্ত জিনিস তুলে দিচ্ছে। আগামী দিনেও আমরা এটা চালিয়ে যাব, যতদিন না লকডাউন বন্ধ হচ্ছে ততদিন আমরা এই দুস্থ লোকদের পাশে দাঁড়িয়ে থাকব। আর আরএসএস আমাদের প্রেরণা, আরএসএসের প্রেরণায় আজকে আমরা বিজেপি কর্মীরা এগিয়ে চলেছি, দিকে দিকে এগিয়ে চলব, আরও অনেক কিছু যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো করে যাব। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সব সময় আপডেট থাকুন খবরে।